রমজান মাসের চিকিৎসা পদ্ধতি। এক, রোজাবস্থায় সুগন্ধি আতর ফুলের ঘ্রাণ দ্বারা রোজা ভঙ্গ হয় না, কেননা লোমকূপ দ্বারা কোনো জিনিস শরীরের ভিতর প্রবেশ করলে রোজা ভঙ্গ হয় না। দুই, প্রস্রাব বন্ধ হয়ে গেলে ডাক্তার মূত্রথলিতে নল প্রবেশ করিয়ে প্রস্রাব করায়। রোজাবস্থায় এমন পরিস্থিতি ঘটলে রোজা ফাসিদ হবে না, কেননা মূত্রথলি এবং প্রস্রাবের রাস্তার সাথে পেটের কোনো সংযোগস্থল নেই। তিন, রোজাবস্থায় মলদ্বারে ধূস প্রবেশ করালে রোজা ভেঙে যাবে, এর দ্বারা কাজা ওয়াজিব কাফফারা ওয়াজিব নয়। চার, কোনো ব্যক্তি অসরোগে আক্রান্ত, রোজা রাখলে খুব বেশি রক্তক্ষরণ হয়, মলদ্বারও ফুলে যায়, অনেক কষ্ট হয়, রোজা না রাখলে ভালো থাকে, এমন অসুস্থ ব্যক্তির জন্য রোজা না রাখার অনুমতি আছে, পরবর্তীতে যখন সুস্থ হবে তখন কাজা করে নিবে, ফিদিয়া দেয়া তার জন্য যথেষ্ট নয়। তবে যে অসুস্থ ব্যক্তি আর কখনো সুস্থ হওয়ার আশাবাদী নয় তার জন্য ফিদা যায়। পাঁচ, রোজাবস্থায় অর্শের স্থানে মলদ্বারে ঔষধ লাগালে রোজা ভাঙবে না, তবে সতর্কতার পরিপন্থী। কিন্তু ঔষধ যদি এতটুকু ভিতরে প্রবেশ করে যেখান থেকে পেটের ভিতর চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে। ছয়, রোজাবস্থায় যে কোনো ধরনের ইঞ্জেকশন নেয়ার দ্বারা রোয়া ভঙ্গ হয় না, চাই তা বসতের মধ্যে নেওয়া হোক কিংবা রবের মধ্যে নেওয়া হোক, কেননা যে রাস্তায় ইঞ্জেকশন দেহের অভ্যন্তরে প্রবেশ করে তা রোজা ভঙ্গ হওয়ার গ্রহণযোগ্য রাস্তা নয়। তবে সতর্কতার জন্য রাতের সময় ব্যবহার করা ভালো। রোজার কষ্ট লাগবের উদ্দেশ্যে শক্তির ইঞ্জেকশন নেয়া মাকরুহ। আট, রোজাবস্থায় হঠাৎ মারাত্মক অসুস্থ হয়ে পড়েছে, ঔষধ সেবনের পর পূর্ণ সুস্থ হয়ে গিয়েছে, এমতাবস্থায় অবশিষ্ট দিন রোজাদারদের ন্যায় পানাহার ইত্যাদি থেকে বিরত থাকতে হবে। নয়, শ্বাসকষ্ট দূর করার জন্য তরলজাতীয় দেহবিশিষ্ট একটি ঔষধ স্প্রে করে মুখের ভিতর দিয়ে গলায় প্রবেশ করানো হয়, এতে যে স্থানে শ্বাসশুদ্ধ হয় ওই স্থানটি প্রশস্ত হয়ে যায়, যা গলার ভিতর প্রবেশ করে, অতএব মুখের ভিতর ইনহেলার স্প্রে করার দ্বারা রোজা ভেঙে যাবে। যদিও ইনহেলার অতি প্রয়োজনে ব্যবহার করা হয়, কারণ অতি প্রয়োজনে কিছু খেলে যেহেতু রোজা ভঙ্গ হয় এবং পরবর্তীতে কাজা আদায় করতে হয়, ইনহেলারের ক্ষেত্রেও একই হুকুম প্রযোজ্য হবে। হ্যাঁ, যদি মুখে ইনহেলার স্প্রে করার পর না গিলে থুতু দিয়ে তা বাইরে ফেলে দেওয়া সম্ভব হয় তাহলে রোজা ভাঙবে না। উল্লেখ্য যে অধিকাংশ ডাক্তারদের মতে সেহরিতে এক ডোজ ইনহেলার নেয়ার পর সাধারণত ইফতার পর্যন্ত আর ইনহেলার নেয়ার প্রয়োজন পড়ে না, এভাবে ইনহেলার ব্যবহার করলে রোজা রাখা সহজ হয়। দশ, হার্ট ব্লক হয়ে গেলে উরুর গোড়া বা হাতের কবজি দিয়ে কেটে বিশেষ রগের ভিতর দিয়ে হার্ট পর্যন্ত যে ক্যাথেটার ঢুকিয়ে পরীক্ষা করা হয়, এই যন্ত্রটিতে যদি কোনো প্রকার ঔষধও লাগানো থাকে তবুও রোজা ভঙ্গ হবে না, কারণ ক্যাথেটারটি রোয়া ভঙ্গ হওয়ার কোনো গ্রহণযোগ্য খালি জায়গায় প্রবেশ করে না বা গ্রহণযোগ্য রাস্তা দিয়েও ঢোকে না। এগারো, এন্ডোসকপির মাসালা, চিকন একটি পাইপ যার মাথায় বাল্ব জাতীয় একটি বস্তু থাকে, পাইপটি পাকস্থলীতে পৌঁছানো হয় এবং অপর প্রান্তে থাকা মনিটরের মাধ্যমে রোগীর পেটের অবস্থা নির্ণয় করা হয়। এই নলে বা বাল্বে যদি কোনো প্রকার ঔষধ লাগানো না থাকে তাহলে রোজা ভাঙবে না, তবে ঔষধ ব্যবহৃত হলে সাধারণ ঔষধ ব্যবহার করা হয় না অথবা পরীক্ষার প্রয়োজনে পাইপের ভিতর দিয়ে পানি বা ঔষধ ছিটালে রোয়া ভেঙে যাবে। বারো, এরোসল জাতীয় ঔষধ যা হার্টের রোগীগণ দু থেকে তিন ফোঁটা জিহ্বার নিচে রেখে মুখ বন্ধ করে রাখে, ঔষধটি শিরার মাধ্যমে রক্তের সাথে মিশে যায় এবং ঔষধের কিছু অংশ গলায় প্রবেশ করার প্রবল সম্ভাবনা থাকে, অতএব এতে রোজা ভেঙে যাবে। কিন্তু যদি ঔষধটি না গিলে ব্যবহারের পর থুথুর সাথে ফেলে দেওয়া সম্ভব হয় তাহলে রোজা ভাঙবে না। তেরো, শীত জাতীয় একটি যন্ত্র যা দ্বারা পেট ছিদ্র করে পেটের ভিতরের কোনো অংশ বা গোশত ইত্যাদি পরীক্ষা করার উদ্দেশ্যে বের করে নিয়ে আসার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাতে যদি ঔষধ লাগানো থাকে তবে রোয়া ভেঙে যাবে, অন্যথায় রোয়া ভাঙবে না। চোদ্দ, রোজাবস্থায় ঔষধ ব্যবহৃত অক্সিজেন ব্যবহার করলে রোজা ভেঙে যাবে, অন্যথায় রোজা ভাঙবে না, তবে সাধারণত অক্সিজেনে ঔষধ থাকে না। পনেরো, প্রস্রাবের রাস্তা দিয়ে ক্যাথেটার প্রবেশ করে যে পরীক্ষা করা হয় এর দ্বারা রোয়া ভাঙবে না। ষোল, পাইলস ফিশার অর্শ হারিশ গুটি ও ফিস্টুলা ইত্যাদি রোগের পরীক্ষাকে প্রক্টোস্কোপি বলে, মলদ্বার দিয়ে নল প্রবেশ করে পরীক্ষাটি করা হয়, রোগী যাতে ব্যথা না পায় সেজন্য নলের মধ্যে গ্লিসারিন জাতীয় পিচ্ছিল কোনো বস্তু ব্যবহার করা হয়,
যদিও নলটি পুরোপুরি ভিতরে প্রবেশ করে না, কিন্তু চিকিৎসকদের মতানুসারে ওই পিচ্ছিল বস্তুটি নলের সাথে মিশে থাকে এবং নলের সাথেই বেরিয়ে আসে, ভিতরে থাকে না। আর থাকলেও তা পরবর্তীতে বেরিয়ে চলে আসে, শরীর তা চষে না। কিন্তু ওই বস্তুটি ভিজা হওয়ার কারণে রোজা ভেঙে যাবে। ১৭. কপারটি বলা হয় জনিদারে প্লাস্টিক লাগানো, যেন সহবাসের সময় বীর্যপাত হলে জরায়ুতে পৌঁছতে না পারে, এমন করলে রোয়া ভাঙবে না। তবে কপারটি লাগিয়ে সহবাস করলে রোজা ভেঙে যাবে। কায়া ও কাফফারা উভয়টি ওয়াজিব হবে। উল্লেখ্য যে কপারটি যায় নাকি না যায় তা বোঝার জন্য বিজ্ঞ উলামায়ে কিরামের শরণাপন্ন হয়ে জেনে নিতে হবে। ১৮. সিরতকার অপারেশন হল অকাল গর্ভপাত হওয়ার আশঙ্কা থাকলে জরায়ুর মুখের চারপাশে সেলাই করে মুখকে সংকীর্ণ করে রাখা, এতে অকাল গর্ভপাত রোধ হয়। এমন করা হলে কোনো ঔষধ বা বস্তু রোয়া ভঙ্গ হওয়ার গ্রহণযোগ্য কোনো খালি স্থানে পৌঁছে না, বিধায়ের দ্বারা রোজা ভাঙবে না। ১৯. ডিএমসি হল ৮-১০ সপ্তাহের মধ্যে জীবিত কিংবা মৃত বাচ্চাকে মায়ের গর্ভ থেকে বের করে নিয়ে আসা, এতে রোজা ভেঙে যাবে। শরীয়ত প্রয়োজনে করলে শুধু কাজা করবে, বিনা প্রয়োজনে করলে কাজা ও কাফফারা উভয়টি করতে হবে এবং তওবা করতে হবে। ২০. আল্ট্রাসোনোগ্রাম পরীক্ষায় যে ওষুধ বা যন্ত্র ব্যবহার করা হয় সবই চামড়ার উপরে, তাই রোজা ভঙ্গ হওয়ার কোনো কারণ নেই, সুতরাং আল্ট্রাসোনোগ্রাম দ্বারা রোজা ভঙ্গ হবে না। ২১. স্যালাইন যেহেতু রগে পুশ করা হয় আর রগ রোজা ভঙ্গ হওয়ার গ্রহণযোগ্য রাস্তা নয়, বিধায় স্যালাইন নিলে রোজা ভাঙবে না, তবে রোজার কষ্ট লাগবের উদ্দেশ্যে স্যালাইন নেয়া মাকরুহ। ২২. ইনসুলিন নিলে রোজা ভাঙবে না। ২৩. মুখে কোনো ঔষধ ব্যবহার করে তা গিলে ফেললে বা ঔষধের কোনো অংশ কণ্ঠনালীতে প্রবেশ করলে রোজা ভেঙে যাবে, অন্যথায় রোজা ভাঙবে না। ২৪. নাকে পানি বা ঔষধ দিলে যদি তা খাদ্য নালীতে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে এবং কাজা করতে হবে, যেহেতু নাক দিয়ে গলা পর্যন্ত সরাসরি ছিদ্র আছে। ২৫. চোখে ঔষধ বা সুরমা ব্যবহার করলে রোজা ভঙ্গ হবে না, যদিও এগুলোর স্বাদ গলায় অনুভব হয়। ২৬. কানে তেল পানি ঔষধ প্রবেশ করলে বা করালে রোজা ভাঙবে না, কেননা কান থেকে পেটে পৌঁছার সরাসরি কোনো রাস্তা নেই।